হ্যাঁ, রাষ্ট্রধর্ম ইসলাম কবে আমরা বাতিল করতে পারবো আমরা জানি না, এর জন্য হয়তো এক জেনারেশন চলে যাবে আমাদের, আরো এক জেনারেশন চলে যাবে, কিন্তু সাময়িক তো কতগুলো পদক্ষেপ নিয়ে আছে, আসো কতগুলো পদক্ষেপ সরকার নিতে পারে। এবং তখন আমরা একটা আইনের খসড়া তৈরি করেছিলাম, ওটার নাম দিয়েছিলাম সংখ্যালঘু সুরক্ষা আইন, এবং সেখানে বলেছিলাম এই ধরনের ব্যক্তির তারা আদালতে দাঁড়াবার দরকার নেই, তারা ম্যাজিস্ট্রেটের সামনে ক্যামেরা ট্রায়াল হবে, সেখানে তারা যে জবানবন্দি দেবে তার ভিত্তিতে চার্জশিট করতে হবে, সেখানে কোনো ভিসেরা রিপোর্ট চাওয়া হবে না, ডাক্তারের রিপোর্ট চাওয়া হবে না। 2018 সালের নির্বাচনের আগে আমরা নির্মূল কমিটি এবং হিন্দু বন্ধু ঐক্য পরিষদ প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে এগুলো বন্ধ করতে গেলে, হ্যাঁ রাষ্ট্রধর্ম ইসলাম কবে আমরা বাতিল করতে পারবো আমরা জানি না, এর জন্য হয়তো এক জেনারেশন চলে যাবে আমাদের, আরো এক জেনারেশন চলে যাবে, কিন্তু সাময়িক তো কতগুলো পদক্ষেপ নিয়ে আছে, আসো কতগুলো পদক্ষেপ সরকার নিতে পারে। তার মধ্যে ওই যে 2014 সালের নির্বাচনের পরে আমাদের যে বেদনাদায়ক অভিজ্ঞতা হয়েছিল, ওই সমস্ত জায়গায় কিন্তু কেশবপুরের কথা বললো, কেশবপুর মালোপাড়া যশোরে আমি গিয়েছিলাম, দুজন মহিলা সেখানে গ্যাং রেপ হয়েছিল এবং তারা কাউ কারোর সঙ্গে কথা বলেনি, পরে তারা বলেছেন আমার কথা বলেছেন, আমার নাম করেছে, আমি গেলে আমাদের সঙ্গে তারা কথা বলছে, আমরা আমাদের পুরো দল নিয়ে সেখানে গেছি, শুনেছি তাদের কথা, আমরা বলছি আপনার মামলা করুন, তারা বলেছে প্রথম কথা বলছে মামলা করবো আপনার টাকা পয়সা দরিদ্র মানব জনগণ জেলে পাড়ার হিসেবে, আমরা বলবো আমরা লিগাল এইড সাপোর্ট দেবো আপনাদেরকে, আইনি সহযোগিতা দেবো, মামলা করুন। সাহস করে তারা দুজন মামলা করেছিলেন, মামলার একটা শুনানির পরে ওই জামাত অধ্যুষিত এলাকার যারা করেছে সেখানে দুটো সমস্যা দেখা দিল, একটা হচ্ছে যে মামলা করতে গেলে ডাক্তারের রিপোর্ট লাগে, ভিসেরা রিপোর্ট লাগে, এখন দেড় মাস পরে তারা মামলা করতে গেছে, তারা তো নির্যাতনের পর এক এলাকা থেকে আরেক এলাকা, এক গ্রাম থেকে আরেক গ্রাম পালিয়ে বেরিয়ে গেছে, এবং তারা দুজনে বিবাহিতা, এখন তারা ভিসেরা রিপোর্ট কোথায় পাবে, ডাক্তারের রিপোর্ট কোথায় পাবে। তৃতীয় যেটা হলো সেটা হচ্ছে যে জামাতিরা বলেছে শাহিয়ে কবির কতদিন তোমাদেরকে প্রোটেকশন দেবে, মামলা যদি করো বংশ নির্বংশ দেশ ছাড়া করো, তারা আমাদেরকে বলেছে তাদের পরিবার আমাদেরকে বলেছেন আমরা মামলা করতে চাই না। তারপর বিচারপতি গোলাম রাব্বানিকে নিয়ে আমরা বসলাম এবং সেখানে বিচারপতি গোলাম রাব্বানি তখন আমাদের প্রেসিডেন্ট আইন কমিশনের সঙ্গে বসলাম এবং আমরা বললাম যে এরকম একটা আইন চাই যেখানে এ ধরনের ভিকটিমকে আদালতে এভাবে হ্যারাস করা হবে না, এবং তখন আমরা একটা আইনের খসড়া তৈরি করেছিলাম, ওটার নাম দিয়েছিলাম সংখ্যালঘু সুরক্ষা আইন, এবং সেখানে বলেছিলাম এই ধরনের ভিকটিম তারা আদালতে দাঁড়াবার দরকার নেই, তারা ম্যাজিস্ট্রেটের সামনে ক্যামেরা ট্রায়াল হবে, সেখানে তারা যে জবানবন্দি দেবে তার ভিত্তিতে চার্জশিট করতে হবে, সেখানে কোনো ভিসেরা রিপোর্ট চাওয়া হবে না, ডাক্তারের রিপোর্ট চাওয়া হবে না। সেই আইন আইন কমিশন সেটা আমাদের দাবি বিবেচনা করেছেন, আইনের খসড়া তৈরি করে তারা ইয়েকে আইন মন্ত্রণালয়ে দিয়েছেন, এখন পর্যন্ত সে এক বাস্তবায়ন হয়নি। 2018 সালের নির্বাচন আগে আমরা এবং ঐক্য পরিষদের দীর্ঘকালের দাবি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে, আজকে যদি সংখ্যালঘু কমিশন গঠন করে থাকতো আমাদের, একটা কমিশন থাকলে এই মামলাগুলো তো সংখ্যালঘু কমিশন নিয়ে গুলো দেখতে পারত, এটার জন্য তো অন্য কোনো জায়গায় যাওয়া দরকার ছিল না। আমরা 2018 সালে নির্বাচনের আগে বিচারপতি শান্তজিৎ চৌধুরী মানিক এখানে উপস্থিত আছেন, তিনি জাতীয় সংখ্যালঘু কমিশনের অর্গানোগ্রাম তৈরি করে দিয়েছেন, কাঠামো ক্ষমতা পরিধি কাদের পরিধি সব কিছু তৈরি করে দিয়েছেন। আমরা বলেছি ওই জাতীয় মানবাধিকার কমিশন এটা একটা ছোট জগন্নাথ, এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না আমাদের, বিচারিক ক্ষমতা সম্পন্ন আমরা জাতীয় সংখ্যালঘু কমিশন চাই, যে ঘটনা ঘটবে কমিশনের মেম্বাররা যাবে তাৎক্ষণিকভাবে সেখানে বসে বিচার করে রায় দিয়ে দেবে। ওই যে মামলা যে রসরাজের মামলা তো এখনো চলছে, এই মামলার জটিলতা আমরা দেখতে চাই। তো 2018 সালে আমাদের চাপের কারণে আওয়ামী লীগের নির্বাচনের ম্যানিফেস্টোতে ছিল তারা সংখ্যালঘু সুরক্ষা আইন করবে, জাতীয় সংখ্যালঘু কমিশন করবে, 5 বছরে সেটা হয়নি, এবারও তাদের নির্বাচন ইশতেহারে এটা আছে। আমি মনে করি এখানে ঐক্য পরিষদের নেতারা আছে, পূজন পরিষদের নেতারা আসুন, আমাদেরকে সবার আগে এই জায়গায় ঘটতে হবে, যেটা আপনারা করতে পারেন ঠিক আছে, রাষ্ট্রধর্ম আপনি বদলাতে পারবেন না বুঝলাম, কিন্তু যেটা আপনারা করতে পারেন নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে, ইশতেহারের মধ্যে আছে, সেইটা করতে কেন কালকে
এবারে নির্বাচনে একটা ইতিবাচক দিক হচ্ছে হ্যাঁ ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের প্রার্থী অনেক বেশি ছিলেন, নির্বাচনে তারা জয়ী হয়েছেন, মন্ত্রিসভা তো আগের চেয়ে আসন বেড়েছে, কিন্তু মূল জায়গাটা তারা দিচ্ছে না। মনোজগতে সাম্প্রদায়িকতার মনোবাদের যে আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সরকারের আচরণেও সেগুলো অনেক সময় দেখা যায়, তো সেটার ব্যাপারে আপনারা কি করছেন?